Ora cingare ora in ambur, ora cingare ora in ambur, সাধারণ তিনি উলিয়ন যেদিকে চাই দেখিতে পাই মমতাদের উন্নয়ন যেদিকে চাই দেখিতে পাই মমতাদের উন্নয়ন ওরে ঘরে ঘরে বিদ্যুতের বাতি রাতারাতি ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বালায় দিছে রাতারাতি কৃষক সুখে ঘরে করে শয়ন যেদিকে চাই দেখিতে পাই মমতাদের আগমন সব কাইটা কুইটা আমরা নৌকার মধ্যেই গুছাইয়া নৌকা নিয়ে আমরা পাড়ি দিয়ে যাব ইনশাআল্লাহ সেই নৌকা বঙ্গবন্ধুর কন্যার নৌকা এই নৌকা উন্নয়নের নৌকা বঙ্গবন্ধুর কন্যা গোপালগঞ্জ থেকে উনিও কিন্তু নির্বাচন করতেছেন উনি এমপি হবেন তারপরে হলো প্রধানমন্ত্রী হবেন কথা সত্য না মিথ্যা উনি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ ওইখান থেকে দাঁড়াইছেন উনার মার্কাটা কি আমি মমতাজ মানিকগঞ্জ দুই আসন থেকে দাঁড়াইছি আমার মার্কা কি তাহলে গঞ্জে গঞ্জে অমিল আছে মার্কায় অমিল আছে আছে না তাহলে যে বাইরে আসতেছেন খালি কোন আমরাও আমিলিক করি আমাদেরকেও ভোট দিলে শেখ হাসিনা পাবে তাদেরকে জিজ্ঞেস করবেন ভাই আপনার উমার কাকি ওরা তো বকুর কেছি কি কথা সত্য নাকি আপনার মার কাকি ভাই বদ না মার কা তো মার কা যদি হয় বদ না খুর কেছি তারা কি করে বঙ্গবন্ধুর কন্যার সৈনিক হইলেন হ্যাঁ বঙ্গবন্ধুর কন্যা তো আমাদের বলছে দামি ক্যান্ডিডেট হইতে আর দামি তো দামি ওটা তো দামি আর এই দামি ক্যান্ডিডেট উনারা ছাড়াও আরো পাঁচটা ছয়টা আসিল আসিল না আমার গঞ্জ ছিল আরো অনেক ক্যান্ডিডেট আছে মোট তো আমরা দশ জন এখানে নির্বাচন করতেছে দশ জন তা আপনাদের দামি হওয়ার দরকার কি দামি তো ছিলই ভাই আপনারা হলেন বিদ্রোহী নৌকার সাথে বিদ্রোহ ঘোষণা করেছেন আপনারা পদ পদবী কিনেছেন আবার সেই পদ পদবী নিয়ে আবার নৌকার সাথে বিদ্রোহ করেছেন অতএব এর জবাব কিন্তু ওই কেন্দ্রের কাছে সাত তারিখের পরে আপনাদের দিতেও হবে ইনশাআল্লাহ দিতে হবে অত ভাত ডাল দিয়া মাখেন না এত সহজ সব কিছু মনে করেন না সাত তারিখটা যা শেখ হাসিনা সব দেখতেছে সব নজরদারিতে আছে কারে কোন সময় সাইজ করা লাগবে উনি খুব ভালো করেই জানে ভালো করেই জানে এই যে বড় বড় সাইনবোর্ড লাগাইয়া হ্যাঁ সকল সুযোগ সুবিধা নিয়া এখন শেখ হাসিনার নৌকার বিরোধিতা করতেছেন মনে করতেছেন আগে তাই নয় সাইনবোর্ড গুলা ছিল শেখ হাসিনা এটা মনে রাখেন আপনাদের বুকের মধ্যে যে সাইনবোর্ড গুলো দেওয়া যেই পদ পদবী গুলো আপনারা নিছেন নিয়ে আপনারা নৌকার বিরোধিতা করতেছেন আপনাদের ওই পদ গুলো টাইনে ছিড়বো তারপর শেখ হাসিনা পদে এটা মনে রাখেন যে বঙ্গবন্ধুর কন্যার সাথে আপনারা বিরোধিতা করতেছেন এইখানে আমি জানি বিএনপি যদি আজকে এখানে নির্বাচনে আসতো আপনারা একদম খোলার কসম দিয়ে বলি আপনাদেরকে আপনারা বলেন যে বিএনপি নির্বাচনে আসলে কি আমাদের এত পরিশ্রম করতে হইতো আজকে কারণ ওরা আমাদের ধারে কাছে হিসাবতে পারতো না কি কথা সত্য আমাদের ধারে কাছে ওরা আসতে পারতো না আমাদের পরিশ্রম করতে হইতো না আজকে অবৈধ কালো টাকা নিয়ে দুই একজন নামছে তারা অমুক কিনতেছে তমুক কিনতেছে ট্রাক বইলে ফেলাইছে গরু কিনতে কিনতে বলো কিনতে কিনতে হ্যাঁ কথা সত্য না সাধারণ মানুষ কি কিনতে পারছো না কারণ ওই সমস্ত গাড়িতে বল নদী উঠে ওই মরুই উঠে মানুষ উঠে মানুষ উঠে অতএব একটা মানুষও কিনতে পারে নাই জনগণ কিনতে পারে নাই এই জোয়ার দেখে এখন আবার মাথা নষ্ট হয়ে গেছে আচ্ছা রাস্তা তো আমি নিজে আরো হয়ে যাই ওই দিন এইদিকে গেলাম সামুদালাই গেলাম গা আমি নিজে তো জানি এই পর্যন্ত কোন রকম লক্ষ্য ঝক্কর ভাবে আসতে পারলেও প্রত্যেকটা ইউনিয়নে পায়ে হাইটা যায় আমি গান করছি কি করি নাই কোন জায়গায় একটা সাইকেল চলার রাস্তাও আছে না একটা রিক্সা মিক্সা কিছু নিয়ে যাইতে পারতাম না পায়ে হেঁটে যাইতে হইতো আজকে যে দিকে যাই গোল গড়ায় রাস্তা দিয়ে যাই অতএব আপনারা আমাদের উপর আস্থা রাখেন শেখ হাসিনার উপরে আস্থা রাখেন নৌকার উপরে আস্থা রাখেন
আমরাই আপনাদের কাজ করতে পারবো। আর আমি যেহেতু শত শত কোটি টাকা কাজ করছি, আমার কোনো দুর্নীতি নাই, আমি ওই কাজের পার্সেন্টেজ খাই না, আমি কারো আমি সন্ত্রাসী পালি না, আমার এই সততা নিষ্ঠা আছে আপনারা সবাই জানেন। যদি সেটা হয়ে থাকে তাহলে 7 তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আপনাদের অসমাপ্ত কাজ আপনাদের সেবা করার আমাকে সুযোগ করে দিবেন। বিসমিল্লাহ বলি।